আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি মার্কেটে আগুনে পুড়েছে সেমি পাকা 40টি দোকান। মঙ্গলবার সকাল 8:30 আগুনের সূত্রপাত হয়, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরেই বিপণী কেন্দ্রটিতে বৈদ্যুতিক সমস্যা হচ্ছিল, সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির মামলার রায় পড়া চলছে। সকাল 11টার কিছু আগে এই রায় পড়া শুরু করেন বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। এই মামলায় জামিনে থাকা 6 আসামি সহ ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিশতি আদালতে হাজির রয়েছেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেখানো হয়েছে পলাতক আসামি হিসেবে। এর আগে 2 দফা পেছানো হয় এই মামলার রায়। পনেরোই নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কথা বলেন। শুরুতে 1 মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, যা শুধু আকাশপথে চলাচলের জন্য। 120 দিন মেয়াদের দেওয়া ভিসায় সর্বোচ্চ 30 দিন থাকা যাবে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে বলে জানান ভারতীয় হাই কমিশনার। অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে আখাউড়া আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকলেও শীঘ্রই কাজ আবারও শুরু হবে বলেও জানান হাই কমিশনার। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ টেন। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।